আমাদের এখন যে মূল সিদ্ধান্ত সেটি হলো যে আমরা জেএসসি এবং এসএসসি পরীক্ষার তাদের ফলাফলের গড়ের ভিত্তিতে আমরা শিক্ষার্থীদের আমাদের এই পরীক্ষার্থীদের এইচএসসি এর মূল্যায়নটি আমরা করব। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ শরীফ হোসেন, অল আর পিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে আমি 2020 সালের যে এইচএসসি পরীক্ষার্থীরা আছে যারা অলরেডি পাশ করে ফেলেছেন সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সিরিয়াসলি দুঃখিত, ঈদ মুবারক হবে না, সকলকে জানাচ্ছি পাশ করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন। এই 2020 এইচএসসি ব্যাচের অটো পাস নিয়ে মানুষের মধ্যে যে 2020 মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সেটাই আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরতে চাচ্ছি। এটির সাথে আসলে কোনো বাস্তবের মিল পাবেন না, কারণ এটি একটি ফানি ভিডিও হিসেবে আমি বানাচ্ছি। তো এটা প্রতীকী ভিডিও হিসেবে যে কে কীরকম চিন্তা করছে না করছে এইচএসসির অটো পাস নিয়ে। চলুন সবার আগে আমি দেখে আসি যে একজন ব্যাক বেঞ্চার এই অটো পাসটা নিয়ে কীরকম চিন্তা করতে পারে। আমি মনে করি সরকার একটা কালজয়ী সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে পরিস্থিতিতে পরীক্ষা কিভাবে দিব, করোনা তো কমেই নাই। আমি তো মনে করি আরো এক বছরে কমবে নাকি। আমাদের মতো কোমলমতি শিক্ষার্থীদেরকে নিয়ে সরকার কি রিস্ক নিবে? অটো পাস নিয়ে লজ্জার কিছুই নাই। আর এসব তো ভালোই হয়েছে, যারা পাশ করে নাই তারাও এবার পাশ করবে, আর এটা নিয়ে বাড়াবাড়ি করার মতো কিছুই নেই। বাহ বাহ বাহ, মানে গভর্নমেন্টের অটো পাসের সিদ্ধান্তে এই সকল ছাত্রদের জন্য সবচেয়ে বেশি উপকার হয়েছে। কারণ অটো পাস যদি না দিত তাহলে এরকম ছাত্র যারা ফেল করতো তারাও কিন্তু পাস করতো না। তো শতভাগ পাস নিশ্চিত হয়েছে অটো পাসের মাধ্যমে, সেটা কিন্তু কথা কোনো খারাপ বলে নেই। যাই হোক, ব্যাক বেঞ্চাররা যেভাবে চিন্তা করে, নিশ্চয়ই ক্লাসের ফার্স্ট বয়, যারা প্রত্যেক ক্লাসে কোনো না কোনো ফার্স্ট বয় থাকে, যারা এভাবে চিন্তা করে না, তারা অন্যভাবে হয়তো বা চিন্তা করেছে। তো চলেন এই অটো পাস নিয়ে একজন ফার্স্ট বয় বা ক্লাসের ফার্স্ট স্টুডেন্টটা, যার রেজাল্ট সবসময় ভালো হয়, সে কী চিন্তা করছে একটু দেখে আসে। এটা কোনো সিদ্ধান্ত হইতে পারে না। আমরা যারা কষ্ট করে পড়ালেখা করছি তাদের কি মেধার কোনো দাম নাই? হ্যাঁ, তাহলে আমরা যে কষ্ট করে কোচিংয়ে গেলাম, নোট করলাম, এগুলো কোথায় যাবে এখন? আর যারা কষ্ট করে নাই তারা ফ্রিতেই পাস পাই গেছে, কষ্ট ছাড়াই মিষ্টি পাই গেছে, এটা কোনো ডিসিশন হতে পারে না। এটার বিরুদ্ধে আমি দৃঢ় হুঙ্কার জানাই। মানে এইসব ছাত্রদের জন্য আমার খুব কষ্ট লাগতেছে, কারণ গভর্নমেন্টের অটো পাসের সিদ্ধান্তে তাদের জন্য একটা বিরাট সমস্যা হয়েছে কি, ওরা কম্পিটিশনে যাইতে পারেনি। হ্যাঁ, আর যারা মনে করেন কোচিং কোচিংয়ে দৌড়াদৌড়ি করছে, অনেক কোচিংয়ে পড়ছে, যে এই টিচার একটা, ওই সাবজেক্টের জন্য টিচার একটা, ওই সাবজেক্টের জন্য টিচার একটা, তো সব সাবজেক্টের জন্য দেখা যাচ্ছে তারা আলাদা আলাদা পড়ছে। তো এত পরিশ্রম করে, এত টাকা পয়সা নষ্ট করে লাস্ট পর্যন্ত পরীক্ষায় দিতে পারলো না, রেজাল্ট আসলো অটো, তো তাদের তো খারাপ লাগবেই, স্বাভাবিক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের একটু জেলাসি ফ্যাক্টরটা কাজ করতেছে, যে ওর যার সাথে কম্পিটিশন ছিল তার রেজাল্টও হয়তো বা তার মতো চলে আসে, পরীক্ষা দিলে হয়তো বা রেজাল্টের মধ্যে একটা ডিফারেন্স থাকতো। আর সবচাইতে মুখ্য ফ্যাক্টর হচ্ছে যারা পাস করার না তারা পাস করে ফেলছে, মানে ব্যাপারটা হচ্ছে যারা কোচিং টোচিংও করে নাই, কোথাও পড়ে নাই, কোনো টিচারের কাছে পড়ে নাই, তারাও পাস করে ফেলছে, সেটা ওদের অবশ্যই একটু গায়েও লাগতে পারে। প্রতিটা ক্লাসেই ফার্স্ট বেঞ্চার আর ব্যাক বেঞ্চারের মাঝখানে মিডিয়াম লেভেলে কিছু স্টুডেন্ট থাকে, যাদেরকে আমরা মিডিয়াম স্টুডেন্ট বা মধ্যম ক্যাটাগরির স্টুডেন্ট বলে থাকি। মানে আমিও কিন্তু এই মিডিয়ামের মধ্যেই অল্প অল্প পড়ি, মানে আমি কিন্তু মিডিয়ামও না, আবার বেশি ভালোও না, আবার বেশি খারাপও না, মানে মিডিয়ামে আছি। হ্যাঁ, তো ওই মিডিয়াম ছাত্র যারা আছে তারা এই করোনার অটো পাসটা নিয়ে কীভাবে, মানে অটো পাসটাকে কীভাবে দেখছে, চলেন আমরা একটু দেখে নিই। অন্যদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি জানি না, কিন্তু আমার জন্য ভালোই হয়েছে। পরীক্ষা হলে পাশ করতাম কিনা জানি না, কারণ আইসিটিতে ফুল ডাব্বা মারতাম, আল্লাহর রহমতে করোনা আসাতে আমার জন্য অনেক উপকার হয়েছে। মানে পরীক্ষা হয় নাই এটা নাকি বলে তার জন্য আল্লাহর রহমত হয়েছে, কিন্তু করোনা যে চলে আসছে এটা যে আল্লাহর গজব সেটা তার মনে নেই। মানে নিজের সুবিধার জন্য করোনারে বন্ধু বানিয়ে ফেলছে, মানে কি একটা অবস্থা। যাই হোক, কিছু কিছু ছাত্রছাত্রী আছে যারা ফাঁকাফাঁকি করতে একটু পছন্দ করে, তো পরীক্ষা না হওয়াতে তাদের ফাঁকাফাঁকির পরিমাণটা এত বেড়ে গেছে, মানে আপনি শুনলেও বিশ্বাস করতে চাইবেন না ফাঁকাফাঁকি কতটুকু হতে পারে। তো চলেন দেখি অটো পাস নিয়ে ফাঁকাফাঁকি করতে পছন্দ করা ছাত্রগুলা বা ছাত্রীগুলা কি বলতে চায়। আর কইন না ভাই, যে হাড়েন না একটা প্রিপারেশন নিছি, পরীক্ষা হইলে একদম এ প্লাসের উঠফের কান হাই যাইলাম, আর সরকারের এই সিদ্ধান্ত একদম বুক হাড়ি কাঁদাইয়ে, তার আবার জেএসসি এসএসসি গড় করলে আর একদম রেজাল্ট তো পিছন দিয়ে দিব, আর কি করার, আর সরকারে কিন্তু মানিল ছাড়া কিচ্ছু করার না। ওয়াও, মানে ফাঁকাফাঁকির তো একটা লিমিট থাকা দরকার, মানে যে ছেলেটা জেএসসি আর এসএসসি গড় মিলেও নাকি এ প্লাস পাবে না, সে নাকি এইচএসসি পরীক্ষা হইলে পরীক্ষা দিলে নাকি এ প্লাস পাবে, মানে
এরকম ফাঁকা ফাঁকি শুনলে আমার তো একদম প্রেশার নাই হয়ে যাবে, নীল হয়ে যাবে প্রেশার আমার। অনেক ছাত্রছাত্রী আছে যারা অ্যাকচুয়ালি পরীক্ষা হবে এটা চিন্তা করে এতদিন পড়তে বসছে বা বাসা থেকে জোর করে করে পড়াইছে, তো তারা আসলে পরীক্ষার অটোপাসটা যে হয়ে গেছে অ্যাকচুয়ালি সবাই খুশি পাশ হওয়ার কারণে, কিন্তু অটোপাস হওয়ার কারণে যারা এতদিন সারাদিন পড়ছে, কোচিংয়ে দৌড়াদৌড়ি করছে, টিচারদের কাছে পড়ছে, বাসা থেকে জোর করে পড়াইছে, তারা আসলে অ্যাকচুয়ালি কী ফিল করতেছে, তারা কী বলতে যাচ্ছে চলেন একটু দেখে আসি। আরে ভাই, পরীক্ষা হবে না তো এটা জানাই ছিল, তাও সরকার বলে পরিস্থিতি ঠিক হইলে নাকি 15 দিনের মধ্যে পরীক্ষা নিবে। এই ঘোষণা শুনে আম্মু তো যে লেভেলে পড়ার চাপ দিছে, আসছে আমার স্যার যেটা ছিল উনি গার্লফ্রেন্ডের মানুষ যেমন প্যারা দেয়, উনিও আমার পড়ালেখার প্যারা সেমভাবে দিতেছিল। আরে ভাই, এই 6টা মাস সেম সাবজেক্ট পড়া যে কত লেভেলে বিরক্তিকর, আমার থেকে ভালো কেউ জানে না। তোদের দুঃখ বেটা আমি বুঝি, বুঝছো, মানে পড়া যে একটা মানসিক যন্ত্রণা সেটা খুবই দুঃখজনক। তুই যে 6 মাস কষ্ট করে পড়ছস এটাও ভাই তোর জন্য আমার হাততালি দিতে হবে, বুঝছস। তুই তো তারপর 6 মাস পড়তেছস বা 6 মাস পড়ছস যে তোর কষ্ট লাগতেছে, আর আমার কষ্ট ছিল এটাই যে মানে কেন পরীক্ষা হয়, মানে পরীক্ষায় কেন দিব, মানে পরীক্ষা দেওয়াটাই একটা মানসিক যন্ত্রণা, মানে এটা বুঝতে বুঝতে আমার মাথা খারাপ হয়ে যাইতো। সরকার এতদিন বলে এসেছিল যে শিক্ষা প্রতিষ্ঠান খুললেই নাকি 15 দিনের মধ্যে পরীক্ষা নিবে, আর যেহেতু এটা সম্ভব হয়নি অলরেডি অটোপাসের ঘোষণা চলে এসেছে যে পরীক্ষাও নিতে পারলো না, তো পরীক্ষা না নেওয়ার পেছনে ওনাদের যৌক্তিকতা অনেকটুকু জায়েজ। তারপরেও অনেকেই আছে এটাকে সাপোর্ট করে অনেকভাবেই অনেক কিছু বলেছে, তো চলেন দেখি সরকারের সাপোর্টার যারা আছে, সরকারকে সাপোর্ট করে এরকম লোকেরা আসলে কীভাবে ব্যাপারটিকে নিয়েছে। করোনা প্রকোপ বাংলাদেশে কিছুটা কমলেও করোনা কিন্তু বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে চলে যায়নি, যদিও আমরা আমাদের অর্থনীতি চাকাটি সচল রাখার জন্য অফিস আদালত এবং শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দিয়েছি, কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এত বড় একটা ঝুঁকির মুখে ফেলতে পারি না। যদিও HSC যে পরীক্ষাটি হচ্ছে সেখানে প্রায় 13 লক্ষ লোক এবং এর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আরও মোট 50 লক্ষ লোক এটার সাথে জড়িত, সেহেতু আমরা এত বড় একটি জনসংখ্যাকে আমরা এত বড় একটি ঝুঁকির মুখে ফেলতে পারি না। তো আসল কথা হচ্ছে যে পরীক্ষাটা মূল বিষয় না, শিক্ষার্থীরা কী শিখতে পারছে সেটা হচ্ছে মূল বিষয়। তো আমরা পরীক্ষার দিকে ফোকাস না করে আমরা আমাদের ভবিষ্যতের দিকে ফোকাস করি, ঠিক আছে? ওনার কথায় কিন্তু লজিক আছে, কারণ আমাদের গভর্নমেন্ট এত বড় একটা জেনারেশন, এত বড় একটা প্রজন্মকে নিয়ে রিস্কের মধ্যে যেতে চাইছেন না, কারণ 13 লাখ ছাত্রছাত্রী শিক্ষার্থীদের জীবন নিয়ে উনি রিস্কের মধ্যে যেতে চাচ্ছেন না। তো যাদের কথা চিন্তা করে আমাদের গভর্নমেন্ট পরীক্ষা নেয়নি, মানে পরীক্ষা হলে করোনা ঝুঁকি থেকে যাবে, কিন্তু আমাদের গভর্নমেন্ট আপনার রাস্তাঘাট, অফিস আদালত, কমিউনিটি সেন্টার, ইভেন মার্কেটও খুলে দিয়েছে। সেই সকল জায়গায় যাদের কথা চিন্তা করে পরীক্ষা নেন নাই সেই সকল ছাত্রছাত্রীরাই কিন্তু ইচিং বিচিং করছে, মানে ঘুরোঘুরি করছে, বিভিন্ন রকম কাজকর্ম করছে, তো সেই ক্ষেত্রে কি করোনা ঝুঁকিটা থাকছে না? আর যাই হোক, গভর্নমেন্ট বললো যে কী শিখলা কী জানলা, পরীক্ষাটা ইম্পর্টেন্ট না, যা শিখেছ তাই জানছো, তো শিখছে এরকম স্টুডেন্ট, মানে আমি যখন পরীক্ষা দিয়েছি যে আমি যা শিখেছি তাই যদি লিখে আসি আমি কিন্তু নাম্বার পেতাম না, খাতায় পুরাই পুরাই লিখলে কিন্তু নাম্বার আসতো। সো এখানে কিন্তু একটা চিন্তার বিষয় রয়ে গিয়েছে। অটোপাস নিয়ে সবাই সব ধরনের চিন্তা করেছে, সবাই সবার মতামত পোষণ করেছে, এবং সরকার দলীয় লোকের সমর্থকরা, সরকার পক্ষরা অনেক কিছুই বলেছে, কিন্তু বিরোধী দলীয় লোকেরা যে কিছু ভাবছে না তাও কিন্তু না। বিরোধী দলের লোকেরা বা বিরোধী দলের যা সমর্থকরা আছে তারাও কিন্তু এই অটোপাসটাকে একটি ইস্যু করতে পারে, তো চলেন দেখি বিরোধী দলীয় লোকেরা, বিরোধী দলের সমর্থকরা আসলে এটাকে কীভাবে নিচ্ছে একটু দেখে আসি। অটোপাস কোনো সমাধানই হতে পারে না, আমাদের সরকার সব কিছুতে ব্যর্থ। আর HSC-র মতো এত বড় একটা পাবলিক পরীক্ষার মধ্যে আপনি অটোপাস দিয়ে পাস করিয়ে দিলেন, এটা আপনাদের জন্য চরম বোকামি, ঠিক? কারণ যখন তারা এইসব স্টুডেন্টগুলো যখন আপনার কোনো চাকরির জন্য ইন্টারভিউতে যাবে তখন তাদেরকে কীভাবে মূল্যায়ন করবে, বলবো যে ও আপনি তো 2020-এর ব্যাচ, তো এটা কী হলো? এতে করে তাদের একটা ক্যারিয়ার উপর বিশাল বড় একটা হুমকি হয়ে দাঁড়ালো। তো আমরা যদি ক্ষমতায় থাকতাম আমরা এই করতাম ওই করতাম, যাই করতাম আমরা একটা পরীক্ষার একটা ব্যবস্থা রাখতাম। তো আমরা চাই যে আপনারা এই সরকারকে বয়কট করুন, আমাদেরকে ভোট দিন, আমরা আছি আপনাদের সাথে। মানে বিরোধী দলের সমর্থকেরা আমাদের ছাত্র সমাজকে নিয়ে এতই চিন্তিত যে মানে ভোট চাইতে কিন্তু ভুল করে নাই। সাবাস বাংলাদেশ। এই অটোপাস নিয়ে আমাদের কিছু জনগণ আছে যারা হুজুকে, মানে যে কোনো একটা ইস্যুকে ওরা অনেকভাবে চিন্তা করার চেষ্টা করে, মানে পজিটিভ ওয়েতে কখনোই নিবে না, একটা ঘটনা, একটা ব্যাপার, একটা সিদ্ধান্ত যে পজিটিভও হতে পারে সেটা কিন্তু কখনো চিন্তা করবে না। সো চলেন দেখি আমাদের হুজুকে যারা বাঙালি আছে তারা আসলে এই অটোপাসটাকে তারা কীভাবে নিয়েছে। আমি মনে করি এটা একটা সরকারের চাপ। দেখেন, সরকার এতদিন বলছে শিক্ষা প্রতিষ্ঠান খুললে 15 দিনের মধ্যে HSC পরীক্ষা নেওয়া হবে, যখন সারা দেশে দর্শন বিরোধী আন্দোলন যখন তীব্রতর হচ্ছে তখন সরকার অটোপাসের সিদ্ধান্ত দেয় যাতে শিক্ষার্থীরা খুশি হয়ে দর্শন বিরোধী আন্দোলনকে বর্জন করে।
ভাই আমি আর কিছু বলবো না, আমি যদি আরো কিছু বলি ভিডিওতে যদি আরো পাড়ায় দেখা যাবে পরে আমার ভিডিওতেই সমস্যা হবে, তো বাড়তি কথা আমি আর কিছুই বলবো না। কারণ বাড়তি কথা বলে দেখা যাবে আগামী বছরে যারা এসএসসি ক্যান্ডিডেট আছে, যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিবে, তারাও আন্দোলনে নেমে যাবে যে আমরা 21 সালে এসএসসি পরীক্ষা দিব না, করোনা তখনও থাকবে, অল্প অল্প প্রকোপ থাকবে, তো আমি আর কোনো কিছুতে যাচ্ছি না। তো সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য, যে আপনারা সবাই ভিডিওটি দেখেছেন, আর যারা আমার সাবস্ক্রাইবাররা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করার পর পাশে একটা ঘন্টা চিহ্ন থাকে সেই ঘন্টাতে ক্লিক করবেন, যাতে আমরা নতুন ভিডিও যদি আপলোড করি সাথে সাথে যাতে আপনারা নোটিফিকেশান পান, নোটিফিকেশানের মাধ্যমে আপনার ভিডিওটি দেখবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, অল আর পিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি।